প্রথমে দেখে নেই ট্যাগ কোশ্চেন নাম্বার, বক্তার বা শ্রোতার কথার সমর্থনে কিংবা কথার ছলে প্রশ্নের আকারে কোনো কিছু জানতে চাওয়ার প্রক্রিয়াই হলো কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন। যে সেন্টেন্সের উপর নির্ভর করে কোশ্চেন ট্যাগ হবে তাকে স্টেটমেন্ট বলা হয়। ইউ আর দ্য ফার্স্ট বয়, আরেন্ট ইউ? এখানে ইউ আর দ্য ফার্স্ট বয় এই অংশটি হল স্টেটমেন্ট এবং আরেন্ট ইউ এই অংশটি হল ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন গঠন করতে হলে আমাদেরকে প্রথমে কিছু শর্ট নেগেটিভ ফর্ম মুখস্থ করে নিতে হবে, অর্থাৎ অ্যাম নট থাকলে আরেন্ট হবে, ইজ নট থাকলে ইজেন্ট হবে, আর নট থাকলে আরেন্ট হবে, ওয়াজ নট ওয়াজেন্ট হবে, আয়ার নট আয়ারেন্ট হবে, হ্যাভ নট হ্যাভেন্ট হবে, হ্যাজ নট হ্যাজেন্ট হবে, হ্যাড নট হ্যাডেন্ট হবে, শ্যাল নট শান, মে নট মেওন, উড নট উডেন, আবার উইল নট ওন, ক্যান নট কাম, কুড নট কুডেন, শুড নট শুডেন, মাস্ট নট মাজন, মাইট নট মাইটন, ডু নট ডোন, ডাজ নট ডাজন, ডিড নট ডিডেন, নিড নট নিডেন। যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো কথা, আর যদি মুখস্থ না থাকে তাহলে আমাদেরকে এগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিতে হবে, কারণ এই ফর্মগুলো মুখস্থ না থাকলে ট্যাগ কোশ্চেন উত্তর করা সম্ভব নয়। এবার আমরা দেখে নিই ট্যাগ কোশ্চেন গঠনের নিয়ম, অর্থাৎ আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করব। প্রথমে স্টেটমেন্টের অক্সিলারি ভার্ব আগে বসবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে পার্সোনাল টেন্স অনুযায়ী ডু ডাজ অথবা ডিড বসবে, অর্থাৎ কোথায় ডু হবে, কোথায় ডাজ হবে, কোথায় ডিড হবে, এটা নির্ভর করবে স্টেটমেন্টটি কোন টেন্সে আছে এবং তার সাবজেক্ট কি তার উপরে। দুই নম্বর নিয়ম হল স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তবে অক্সিলারি ভার্বের সাথে নট এর কন্ট্রাকশন হবে প্রদত্ত চার্ট লক্ষণীয়, অর্থাৎ আমরা প্রথমে যে চার্ট দেখলাম এম নট থাকলে আরেন্ট হবে, ইজ নট থাকলে ইজেন্ট হবে, সেটির কথা বলা হচ্ছে। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তবে কেবল অক্সিলারি ভার্ব হবে। এটি ট্যাগ কোশ্চেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে স্টেটমেন্টে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ওয়ার্ড অ্যাড করব, আর যদি স্টেটমেন্টে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ওয়ার্ড অ্যাড করব। তিন নম্বর নিয়মটা হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্টের প্রোনাউন সাবজেক্ট হবে, যদি কোনো নাম আসে তবে জেন্ডার অনুযায়ী সেই নামের প্রোনাউন সাবজেক্ট হবে। একটু পরে বিষয়টি আমি আরো ক্লিয়ার করে বোঝাবো তোমাদেরকে। এবং সর্বশেষ এবং চতুর্থ নিয়মটি হল সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, যেমন এক নম্বরে আছে হি ইজ রিডিং এ বুক, লক্ষ্য করো এখানে অক্সিলারি ভার্ব হলো ইজ, এই জন্য আমরা ট্যাগ কোশ্চেনের প্রথমে ইজ নিয়েছি, যেহেতু স্টেটমেন্টের ভিতরে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নাই সেজন্য আমরা ট্যাগ কোশ্চেনে নট এর কন্ট্রাকশন করে অর্থাৎ ইজ আর নট এর কন্ট্রাকশন করে আমরা ইজ এন্ড দিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, এখানে কোনো নেগেটিভ শব্দ নাই এই জন্য আমরা হ্যাভ আর নট এর কন্ট্রাকশন করে হ্যাভ এন্ড দিয়েছি, এবং ইউ এখানে প্রোনাউন অবজেক্ট আছে তাই আমরা ট্যাগ কোশ্চেনে দুঃখিত, এখানে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ইউ আছে তাই আমরা ট্যাগ কোশ্চেনের অবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। তোমরা যদি নিয়মগুলো বুঝতে পেরে থাকো তাহলে আমরা এখন এগুলো নিজেরা করব, আমি করার আগে তোমরা একবার এই ভিডিওটি একটু পজ করে নিজেরা চেষ্টা করবে। যেমন রহিম ডাজ নট ওয়ার্ক রেগুলারলি, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ডাজ, সুতরাং আমরা প্রথমে এখানে ডাজ নিলাম। এবার দেখো স্টেটমেন্টের মধ্যে নেগেটিভ শব্দ আছে, যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে সুতরাং আমরা এখানে আর ডাজেন্ট নিব না, এবার আমরা আগেই বলেছি যে নাউন থাকবে আমরা সেই নাউনকে সাবজেক্ট করব না, সেই নাউনের প্রোনাউন অর্থাৎ রহিম পুরুষবাচক শব্দ সেজন্য আমরা নিলাম হি, এবং শেষে দিলাম একটি প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ রহিম ডাজ নট ওয়ার্ক রেগুলারলি, ট্যাগ কোশ্চেন হল ডাজ হি। নিয়ম হল ট্যাগ কোশ্চেন গুলোকে আন্ডারলাইন করে দেওয়া, এই জন্য আমরা আন্ডারলাইন করে দিলাম। চার নাম্বার কোশ্চেন সি ক্যান ওয়াক ফাস্ট, এখানে অক্সিলারি হিসাবে ক্যান আছে কোনো নেগেটিভ শব্দ নাই এই জন্য আমরা ক্যান আর নট এর কন্ট্রাকশন করে কান্ট নিলাম, এখানে স্টেটমেন্টের সাবজেক্ট সি সুতরাং আমরা ট্যাগ কোশ্চেনের অবজেক্ট হিসেবে সি নিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম।
পাঁচ নাম্বার একই নিয়মে জামিল কুড নট পাস যেহেতু কুড নট আছে এই জন্য আমরা নিলাম কুড আর জামিলের জন্য নিলাম হি শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং এটিকে আমি আন্ডারলাইন করে দিলাম সিক্স নাম্বারে ইসাবেলা লাভস মি এখানে কোন অক্সিলারি ভার্ব নাই লাভের সাথে এস আছে এই জন্য আমরা নিলাম ডাজ যেহেতু কোনো নেগেটিভ শব্দ নাই এই জন্য আমরা নিলাম ডাজেন ইসাবেলা নারী সুতরাং আমরা নিলাম শি ডাজেন শি এবং ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে সেভেন নাম্বার দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে আর সুতরাং আমরা আর নিলাম কোনো নেগেটিভ শব্দ নাই এই জন্য নিলাম আর এন স্টেটমেন্টের সাবজেক্ট যদি দেয়ার থাকে লক্ষ্য করো স্টেটমেন্টের সাবজেক্ট যদি দেয়ার থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা দেয়ারই ব্যবহার করব শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম আট নাম্বার সেন্টেন্স আই শ্যাল হেল্প ইউ উপরের নিয়মে শ্যাল এবং নট মিলে হবে শান দেখতো স্পেলিং মিস্টেক হলো শান এবং এখানে স্টেটমেন্ট সাবজেক্ট আই আমরা ট্যাগ কোশ্চেনে সেটি নিয়ে নিলাম সুতরাং উত্তরটি হলো শান আই ইউ উইল গো টু হিম উপরের নিয়মে এখানে যেহেতু অক্সিলারি হিসেবে দুঃখিত এখানে সাবজেক্ট হচ্ছে ইউ এবং অক্সিলারি ভার্ব উইল কোন নেগেটিভ শব্দ নাই উইল আর নট এর কন্ট্রাকশন মিলে হয় ওন্ট ওন্ট নিলাম এবং স্টেটমেন্টের সাবজেক্ট ইউ প্রোনাউন সেটিকে আমরা নিয়ে নিলাম এবং ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম দশ নাম্বার সাইফুল হ্যাজ প্লাকড দ্য ফ্লাওয়ার যেহেতু হ্যাজ আছে কোন নেগেটিভ শব্দ নাই এই জন্য আমরা হ্যাজ এবং নট মিলে নিলাম হ্যাজ এন আর সাইফুলের জন্য নিলাম বি শেষে দিলাম প্রশ্নবোধক চিহ্ন এবং এটিকে আন্ডারলাইন করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে এই ব্যাখ্যাগুলো আবার দেখার চেষ্টা করো এবার আমরা চলে যাচ্ছি এর কিছু রুলে প্রথমে রুল ওয়ান স্টেটমেন্ট যদি লেটস বা লেট আর দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই লেটস হলো লেটাসের একটি সংক্ষিপ্ত রূপ আবার বলে রাখি লেটস লেটাসের একটি সংক্ষিপ্ত রূপ আর স্টেটমেন্টে যদি লেটস বা লেটাস থাকে তাহলে আমরা ব্যবহার করব শ্যাল উই যেমন প্রথমটি দেখো লেটস গো ফর এ ওয়াক এখানে ট্যাগ কোশ্চেন দেওয়া আছে শ্যাল উই এটা আন্ডারলাইন করানি আমরা করে নেই বি নাম্বার লেটাস ডু দা ওয়াক একইভাবে আমরা এখানে করব শ্যাল উই প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং ট্যাগ কোশ্চেনটিকে আন্ডারলাইন করে দিলাম সি নাম্বার একই নিয়মে লেটস হেল্প দ্য পুয়ার শ্যাল উই এটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম লেট আস প্রিপেয়ার আওয়ার হোম টাস্ক এখানে যেহেতু লেটস আছে আমরা শ্যাল উই ব্যবহার করলাম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম আন্ডারলাইন করে দিলাম রুল ওয়ান গেল এবার আমরা চলে যাচ্ছি রুল টু তে স্টেটমেন্টে যদি এনি ওয়ান এনি বডি নো ওয়ান নো বডি None, neither, everybody, everyone, everything, someone, somebody, ইত্যাদি সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনে তার সাবজেক্ট হবে দে রুলটা খুব ভালো করে মনে রাখো এই সাবজেক্ট গুলো যদি স্টেটমেন্টে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সময় আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে যেমন anyone is allowed anyone is allowed aren't they কেন হলো এখানে ইজ আছে কিন্তু আমরা এখানে আর কেন ব্যবহার করলাম সেটি একটু তোমাদেরকে বলি এনি ওয়ানের জন্য আমরা সাবজেক্ট হিসেবে নেব দে আর আমরা জানি যে দে প্লুরাল এবং দের সাথে ইজ ব্যবহার করা যায় না এম ইজ আর একই অর্থ বহন করে সে কারণে আমরা দের সাথে আর নিলাম দেখো বি নাম্বার সামওয়ান উড হেল্প ইউ এইটিকে আমরা একটু আন্ডারলাইন করে নিই বি নাম্বার সামওয়ান উড হেল্প ইউ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে উড তাহলে আমরা উড নিলাম কোনো নেগেটিভ শব্দ নাই এই জন্য আমরা নিলাম উডেন
আর স্টেটমেন্টের সাবজেক্ট যেহেতু সামওয়ান, এই জন্য আমি নিলাম দে। শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং ট্যাগ কোশ্চেন থেকে আমরা আন্ডারলাইন করে দিলাম। সি নাম্বার, এভরিওয়ান শুড হেল্প দ্য পুয়ার, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুড আছে, এজন্য আমরা শুড নিলাম। স্টেটমেন্টের মধ্যে নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে নিলাম শুডেন, আর এভরিওয়ান এর কারণে নিলাম দে। যেটা আমরা আগে ব্যাখ্যা করে বলেছি যে এভরিওয়ান যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে, এবার ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম। এবার চলে আসি রো থ্রি তে। লক্ষ্য করো, নো ওয়ান, নো বডি, নান, নাইদার, হার্ডলি, ব্যাডলি, সেলডম, ফিল, রেয়ার, রেয়ারলি, নেভার, মেয়ারলি, স্কেয়ারসলি, নাথিং, লিটল ইত্যাদি না বোধক শব্দ। মনে রাখতে হবে এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রদান করে, এগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। অনেক শিক্ষার্থী এগুলো ভালো মতো মুখস্থ না থাকার কারণে ট্যাগ কোশ্চেনের উত্তর সঠিকভাবে করতে পারে না। তো এই শব্দগুলো যদি স্টেটমেন্টে থাকে তবে স্টেটমেন্টটি নেগেটিভ হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে কোনো নেগেটিভ শব্দ হবে না। যেমন দেখো, নোবডি ওয়েন্ট দেয়ার, এখানে যেহেতু ওয়েন্ট রয়েছে এই জন্য আমরা নিলাম ডি এবং নোবডির কারণে নিলাম দে, আর নোবডি নেগেটিভ হওয়ার কারণে আমরা ডি এর সাথে কোনো নেগেটিভ শব্দ নিলাম না, এটিকে আমরা আন্ডারলাইন করে নিলাম। একইভাবে দুই নাম্বারটা দেখো, নাম ক্যান ডু দিস, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ক্যান, আমরা ক্যান নিলাম, যেহেতু নাম নেগেটিভ শব্দ সেই জন্য আমরা ক্যান এর সাথে নট নিতে পারলাম না, আর নাম থাকলে দে হয়, এই জন্য আমরা নিলাম ক্যান দে, এটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম। থ্রি নাম্বার দেখো, নাইদার হি নট হিজ ব্রাদার কেন, এখানে নাইদার নেগেটিভ শব্দ, ভার্ব হিসেবে আছে কেম, যেহেতু ভার্ব হিসেবে কেম আছে সেজন্য আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিলাম ডিড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা ডিড নিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নিব, আর ভার্বের সাথে যদি এসপাইএস যুক্ত থাকে তাহলে আমরা ডাজ নিব। এবার নাইদার হি নর হিজ ব্রাদার কেম, ডিড আছে আর অক্সিলিয়ারি সাবজেক্ট হিসেবে আমরা নিলাম দে, সুতরাং আমাদের উত্তরটা হলো ডিড দে, এটাকে আমরা আন্ডারলাইন করে দিই। এবার চার নাম্বার দেখো, হার্ডলি হি কামস হিয়ার, আমরা আগেই বলেছি হার্ডলি নেগেটিভ শব্দ, এখানে কামস আছে অর্থাৎ ভাবের সাথে এস আছে, একটু আগেই বললাম ভাবের সাথে এস যদি থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব, আর হার্ডলি যেহেতু নেগেটিভ শব্দ সেজন্য আমরা ডাজের সাথে নট নিতে পারবো না, অর্থাৎ ডাজ ইন্টে নিতে পারবো না। স্টেটমেন্টে সাবজেক্ট হলো হি, আমরা ডাজের পরে সাবজেক্ট দিলাম হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং ডাজ হি কে আমরা আন্ডারলাইন করে দিলাম, ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম। এবার ফাইভ নাম্বারে আসি, বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বাইটস আছে অর্থাৎ ভাবের সাথে এস আছে, যেহেতু ভাবের সাথে এস আছে এখানে আমরা ডাজ নিলাম, আর সেলডম নেগেটিভ শব্দ হওয়ার কারণে ডাজের সাথে আমরা কোন নট নিলাম না। এখানকার সাবজেক্ট হলো বার্কিং ডগ, ইতরবাচক প্রাণীর জন্য আমরা ইট ব্যবহার করি, সেজন্য আমরা নিলাম ডাজ ইট এবং ট্যাগ কোশ্চেনটাকে আমরা আন্ডারলাইন করি। সিক্স নাম্বার, রেয়ারলি হি কামস হিয়ার, এখানেও যেহেতু কামস আছে সেজন্য আমরা নিলাম ডাজ, রেয়ারলি নেগেটিভ ওয়ার্ড সেজন্য আমরা ডাজের পরে নট নিলাম না, সাবজেক্ট হল হি, সুতরাং আমরা এখানে ট্যাগ কোশ্চেন করলাম ডাজ হি, প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম। সেভেন নাম্বার খেয়াল করো, কিউ পলিটিশিয়ানস আর প্যাট্রিয়টিক, কিউ পলিটিশিয়ানস আর প্যাট্রিয়টিক, আগে বলা হয়েছে কিউ নেগেটিভ শব্দ হিসেবে গণ্য হয়, তাই আমরা এখানে আর এর সাথে কোন নেগেটিভ শব্দ নেব না, আমরা শুধুমাত্র আর নেব, সাবজেক্ট কিউ পলিটিশিয়ানস প্লুরাল সেজন্য আমরা নেব ডে, প্রশ্নবোধক চিহ্ন এবং আর ডে কে আমরা আন্ডারলাইন করে দিলাম। এইট নাম্বার, আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন মিউজিক, একইভাবে যেহেতু লিটল নেগেটিভ শব্দ তাই আমরা নিলাম দুঃখিত হ্যাভ আই, প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং আন্ডারলাইন করলাম। নাইন নাম্বার, আওয়ার নেক্সট নেইবার্স স্কেয়ারসলি ভিজিট আওয়ার হাউস,
এখানে ভার্ব কোন অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব ভিজিট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এখানে লিখব ডু। যেহেতু স্কেয়ারসলি নেগেটিভ শব্দ, সুতরাং ডুর সাথে আমরা কোন নট ব্যবহার করবো না, অর্থাৎ ডোন্ট লিখতে পারবো না, শুধু ডু লিখবো। এখানকার সাবজেক্ট হচ্ছে নেইবার্স প্লুরাল, সেই জন্য আমরা নিলাম দে, শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং এটিকে আমরা আন্ডারলাইন করি। আরেকটি কথা তোমাদেরকে আমি বলে রাখি, দেখো তিন নাম্বার প্রশ্ন যেটি আছে, নেদার হি নর হিজ ব্রাদার কেম, এই উত্তরটা আমরা দুই ভাবে লিখতে পারি। এক লিখতে পারি ডিড দে, আবার লিখতে পারি ডিড হি। এর কারণটা হচ্ছে নাইদার এবং নর দিয়ে যুক্ত সাবজেক্ট গুলোর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট ধরাটাই উত্তম, তবে আমরা ডিড দেও লিখতে পারি, ডিড হিও লিখতে। এবার আমরা চলে যাই রুল ফোরে। স্টেটমেন্টে যদি নাথিং বা সামথিং সাবজেক্ট হিসেবে আসে, তবে ট্যাগ করছে না, তাহলে সাবজেক্ট হবে ইট। আবারও খেয়াল করো, স্টেটমেন্টে যদি নাথিং বা সামথিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে ট্যাগ করছে না, তাহলে সাবজেক্ট হবে ইট। যেমন সামথিং হ্যাপেন্ড ইয়েস্টারডে, হ্যাপেন্ড ফার্স্ট ফর্ম, এর জন্য হয়েছে ডিড, নেগেটিভ শব্দ নেই তাই ডিডেন্ট, আর সামথিং এর জন্য ইট, ডিডেন্ট ইট, এটাকে আমরা আন্ডারলাইন করি। একইভাবে নাথিং ক্যান বি ডান, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ক্যান, তাই আমরা ক্যান নিলাম। নাথিং যেহেতু নেগেটিভ শব্দ, সুতরাং আমরা ক্যান এর পরে নেগেটিভ শব্দ নট নিয়ে কাউন্ট করতে পারবো না, নাথিং এর জন্য আমরা নিলাম ইট প্রশ্নবোধক চিহ্ন এবং ক্যান ইট কে আমরা আন্ডারলাইন করে দিলাম। তৃতীয় নাম্বার, সামথিং ইজ গোয়িং টু বি অকার্ড, দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ইজ, এখানে আমরা ইজ লিখলাম, যেহেতু কোন নেগেটিভ শব্দ নাই এর জন্য আমরা লিখলাম ইজেন্ট। আর আগে উল্লেখ করা হয়েছে সামথিং এর জন্য ট্যাগে, সামথিং এর জন্য ট্যাগে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো ইজ, সুতরাং আমরা লিখলাম ইজেন্ট ইট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ট্যাগ কোশ্চেনটিকে আমরা আন্ডারলাইন করে দিলাম। এবার চলে আসি রুল ফাইভ, স্টেটমেন্ট যদি ভার্ব দিয়ে শুরু হয়, স্টেটমেন্ট যদি ভার্ব দিয়ে শুরু হয় অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তবে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ক্যান ইউ অথবা ওন্ট ইউ অথবা কান্ট ইউ, তবে উইল ইউ আর ক্যান ইউ লেখা, ক্যান ইউ ব্যবহার করাই উত্তম। যেমন গো টু স্কুল, উইল ইউ অথবা ওন্ট ইউ, আমরা এগুলিকে একটু আন্ডারলাইন করে দিই, দুটিই লেখা যায়। তবে আমি সাধারণত তোমাদেরকে সবসময় উইল ইউ লেখার পরামর্শ দিব, উইল ইউ সঠিক, ওন্ট ইউ সঠিক, ক্যান ইউ সঠিক, ক্যান্ট ইউ সঠিক, তবে একটা চর্চা করে গেলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। একইভাবে ক্লোজ দ্য ডোর, ক্লোজ ভার্ব, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে সুতরাং আমরা লিখব উইল ইউ, উইল ইউ লিখে ট্যাগ কোশ্চেনটাকে আমরা আন্ডারলাইন করে দিলাম। ওপেন দ্য বক্স, এখানেও ওপেন ভার্ব, সুতরাং আমরা লিখব উইল ইউ এবং ট্যাগ কোশ্চেনটি আমরা আন্ডারলাইন করে দিলাম। ডোন্ট টেল এ লাই, ডোন্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ডু দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমরা লিখলাম উইল ইউ, এটিকে আমরা আন্ডারলাইন করি। তো আমরা ট্যাগ কোশ্চেনের পাঁচটি রুল, মোট পাঁচটি রুল আলোচনা করলাম এই ভিডিওতে, এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ভিডিও